হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ব্লগসে আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া সংরক্ষণ কীভাবে করতে হবে আমার ছোট নানা তার নিজের বাগান থেকে অনেক বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছে আমাদের আর বাগানের এই টাটকা মিষ্টি কুমড়া নষ্ট হতে দেওয়া যাবে না এজন্য আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর পেপারে কিছুক্ষণ রেখে দেব এভাবে যেন পানিটা শুকিয়ে যায় মিষ্টি কুমড়াটা কোনো প্রকার পানি বা ভেজা থাকা যাবে না বেশ কিছুক্ষণ পর আমি একটি পেপার নিয়ে এভাবে পিসগুলোকে পেপারে কভার করে নেব এভাবে ঠিক পেপার দিয়ে মুড়িয়ে শুকনো অবস্থায় রেখে দিলে সারা বছর আপনারা এটা সংরক্ষণ করে খেতে পারবেন সারা বছর ফ্রিজে থাকবে কোনো কিছু নষ্ট হবে না ভালো থাকবে এরপর একে একে আমি সবগুলো পিসকে আমি একটি পেপার দিয়ে কভার করে নেব দেখতে পাচ্ছেন কিভাবে আমি পেপারটা মুড়িয়ে দিয়েছি সো একে একে সবগুলো মিষ্টি কুমড়াকে আমি পেপার পেপারের সাহায্যে কভার করে নিয়েছি আর যেটা আমি দু দিনের মধ্যে খাবো সেটাকে আর কভার করে নিয়ে নিই কারণ সেটা সাধারণত এভাবেই ভালো থাকবে এরপর আমি ফ্রিজ থেকে ডয়ার বের করে নিয়েছি আর ডয়ারটাকে ভালো মতো মুছে নিয়েছি যেন পানি না থাকে আর এই ছোটো ছোটো ট্রিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারা মিষ্টি কুমড়াটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন একেবারেই টাটকা অবস্থাতেই থাকবে আর যখন প্রয়োজন হবে ছোট ছোট পিসের থেকে নিয়ে কেটে রান্না করে ফেলতে পারবেন তো এরপর চার দিন পরে বের করলাম আপনাদেরকে দেখাবো দেখেন মিষ্টি কুমড়াটা একেবারে যেভাবে রেখেছি ওভাবেই আছে আমি কিছুক্ষণ করে রেখে দিয়েছিলাম তো আপনারা এটা করবেন না যখন রান্না করবেন সাথে সাথে বের করে কেটে ধুয়ে রান্না করে ফেলবেন আমার এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ